আসসালামু আলাইকুম। আমার সামনে দেখতে পাচ্ছেন মিনি পাওয়ার টিলারের সঙ্গে ট্রলি অ্যাটাচমেন্ট ব্যবহার করা হয়েছে। দেখেন এখানে ধান শুকানো হয়েছে, সেই ধানগুলোকে ট্রলিতে নেওয়া হচ্ছে। তো আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এটা আসলে এই ছোট্ট একটা মেশিনে কতগুলো কাজ হয় আসলে। এটা একটু আগে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে এটা দিয়ে চাষ কেমন হয়েছে, লাঙ্গলের কাজ কীভাবে, প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখিয়েছি। আপনারা দেখেন চাষের পরপরেই কিন্তু আপনারা চাষ শেষ করেই কিন্তু এই ট্রলিতে আপনারা মালামাল বহন করতে পারবেন। যেমনটা এখানে করা হচ্ছে যে এখানে বিভিন্ন ধান, তারপরে বিভিন্ন জিনিস এটাতে নিয়ে বাসায় যাওয়া যেতে পারে। কারণ আপনারা জানেন যে এই সময় যারা আবাদ করে তাদের এই মালামাল বহন করা কতটা কষ্টকর। কারণ হচ্ছে এর আগে আপনারা দেখেছেন যে এই সময়টাতেই কিন্তু ভ্যান খুব কম পাওয়া যায়, ট্রলিগুলো খুব ব্যস্ত থাকে। তো নিজেদের যদি একটা এরকম মিনি পাওয়ার টিলার থাকে, সে কিন্তু নিজের জমির যত কাজ আছে সবগুলো কিন্তু এই ট্রলির মাধ্যমে করতে পারবে। দেখেন অলরেডি অনেকগুলো ধান উঠে গেছে এবং এটা বাসায় নিয়ে যাওয়া যাবে। এটা বসার স্থানগুলো খুব সুন্দর করে করা আছে, এটা আমাদের নিজেদেরই তৈরি এই ট্রলিগুলো। আর এই এটা যে মিনি পাওয়ার টিলারটা আছে এটা কিন্তু চায়না। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্রেক সিস্টেম আছে, আপনারা এখানকার ব্রেকটাকে কাজে লাগাতে পারবেন। এবং এখানে যে চাইলে এটা কিন্তু 90 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারবেন। এখানে এই যে ক্লাসের মতো দেওয়া আছে, এটা চাপ দিয়ে কিন্তু আপনারা এই পুরো হ্যান্ডেলটাকে ঘোরাতে পারবেন। এখানে জাস্ট এই অ্যাটাচমেন্টটা খুলে এখানে কিন্তু লাঙ্গল ব্যবহার করা হয়, এই লাঙ্গলের পরেই কিন্তু এই ট্রলিটা ব্যবহার করা হয়েছে। তো মোটামুটি দেখতে পাচ্ছেন যে এখানে ধান অনেকগুলো উঠে গেছে। দেখেন অলরেডি পুরো ধানের সিজন চলছে, ওই দেখেন চাবি দিয়ে স্টার্ট হয়ে গেল। এবং দেখেন এটা কিন্তু মোটামুটি অনেকগুলো ধান উঠে গেছে। এখানে কতগুলো ধান আছে? একদম মাটির কয় মন হবে? 12 থেকে 13 মন হবে। আচ্ছা মোটামুটি দেখেন অনেকগুলো কিন্তু প্রায় 12 থেকে 13 মন উনি যেটা বললো যে এখানে শুকানো হয়েছে, সেই ধানটা কিন্তু এই ট্রাক্টর ট্রলিতে ওঠানো হয়েছে। তো এটা এখন যাচ্ছে ওনার বাসাতেই। তো মোটামুটি এটা দেখানোর জন্যেই আপনাদের এই ছোট্ট লাইভটা করেছি যে আপনাদের এই ছোট্ট ট্রলি কিন্তু অনেক কাজে দিবে। দেখতে পাচ্ছেন এটা চলে যাচ্ছে সেই গ্রাহকের বাসায় একদম। তো আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক কাজে দিবে, কারণ আপনারাও উৎসাহিত হবেন যে এরকম মিনি পাওয়ার টিলার যেগুলো আছে সেগুলো নিতে। তো সবাই ভালো থাকেন, ভিডিও আর বাড়াবো না।